ফোর্থ সেমিস্টার এসএসসি যাদের রয়েছে, অর্থাৎ যাদের ডিএসসি ওয়ান এন্ড ডিএসসি ওয়ান সোশিয়োলজি রয়েছে, সে সকল ছাত্রছাত্রীদের কিন্তু একটা এসএসসি পেপার তোমাদের পড়তে হয়। তোমরা জানো তো তোমাদের এসএসসি যে পেপারটা রয়েছে সোশিয়োলজি, তো তার মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে আমি যেটা নেব রিলেশন বিটুইন কালচার অ্যান্ড সোসাইটি, এটা কিন্তু আমরা আজকে আলোচনা করছি। সংস্কৃতি এবং সমাজ, সংস্কৃতি এবং সমাজের মধ্যে আমরা আজকে পার্থক্য বা রিলেশন আমরা কিন্তু আজকে আলোচনা করব, সম্পর্ক আলোচনা করব। তো প্রথমেই আমরা বলি যে সমাজ, সোসাইটি এবং কালচার, এই যে দুটো ধারণা, এটা কি কাকে বলে আমরা কিন্তু আগেও জেনেছি, আমরা আজকেও পুনরায় একটু জেনে নেব যে কাকে সমাজ বলবো। সমাজ কিন্তু সদা পরিবর্তনশীল। বিভিন্ন সমাজতত্ত্ববিদ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজের কিন্তু সংজ্ঞা প্রদান করেছেন। ম্যাকাইভার, সমাজতত্ত্ববিদ ম্যাকাইভার ও পেজ পরিবর্তনশীল সামাজিক সম্পর্ককে সমাজ হিসেবে আখ্যায়িত করেছেন। পরিবর্তনশীল সামাজিক অবস্থাকেই সমাজ বলে আখ্যায়িত বা সংজ্ঞায়িত করেছেন ম্যাকাইভার ও পেজ। তাদের কথায়, ইট ইজ দ্য ওয়েভ অফ সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড ইট ইজ অলওয়েজ চেঞ্জিং। এই সম্পর্ক অসংখ্য ধরনের হতে পারে। সামাজিক সম্পর্কের ধরন ধারণ অত্যন্ত জটিল প্রকৃতির এবং এর পরিধি অতিমাত্রায় ব্যাপকতর। সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা বা কাঠামোর মধ্যে একে আনা যায় না বলেই চলে। বলা হয় যে শুধু পরিবারের মধ্যেই বয়স, স্ত্রী পুরুষ ও জেনারেশন বা পুরুষানুক্রম এর পরিপ্রেক্ষিতে কম করে 15 ধরনের সম্পর্কে পরিলক্ষিত দ্বারা করেছেন। পরিবারের বাইরে সম্ভাব্য সামাজিক সম্পর্কের ব্যাখ্যা নির্ধারণ অসম্ভব বলে তারা মনে করেছেন। ম্যাকাইভার ও পেজের অভিমত অনুসারে সমাজ হল বিভিন্ন প্রথা ও পদ্ধতি, কর্তৃত্ব ও পারস্পরিক সাহায্য, গোষ্ঠী ও শ্রেণীসমূহ এবং মানুষের আচরণ ও স্বাধীনতা নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা বিশেষ দিক। আমরা কিন্তু এটা বলতে পারি। অ্যান্থনি গিডিংস এর মত অনুসারে নিজেদের ঐক্য সম্পর্কে সচেতন মনোভাবাপন্ন কিছু সংখ্যক ব্যক্তি অভিন্ন লক্ষ্যে উপনীত হওয়ার উদ্দেশ্যে একযোগে চেষ্টা করলে সমাজের সৃষ্টি হয়। এছাড়াও আমরা বলতে পারি জিন্সবার্গ এর মত অনুসারে মানুষের সঙ্গে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন বা অচেতন, সহযোগিতামূলক বা বৈপরীত্যমূলক সমস্ত সম্পর্কই হল সমাজ। বস্তুত সমাজ জীবনে পরোক্ষ সম্পর্ক যে এবং যে সমস্ত সম্পর্কের বিষয়ে আমরা অনেক সময় সচেতন থাকি না সেগুলি গুরুত্ব কম নয়। জিন্সবার্গ সমাজ এবং একটি সমাজ, সোসাইটি এবং এ সোসাইটি, এই দুটি বিষয়কে পৃথক করে প্রতিপন্ন করেছেন। তার মতে সমাজের ব্যাপ্তি অত্যন্ত বিশাল, বস্তুত একে অন্য কোনো সীমারেখা আবদ্ধ করা যায় না। তাছাড়া সমাজ হল সার্বভৌম, অপরদিকে কতগুলি আচরণ, পদ্ধতি বা সম্পর্কের দ্বারা যুক্ত ব্যক্তি সমষ্টি বা গোষ্ঠী হল একটি সমাজ। সমাজ হল সাধারণত সামগ্রিক, কিন্তু একটি সমাজ হল নির্দিষ্ট। সমাজ হল বিমূর্ত, কিন্তু একটি সমাজ হল বিমূর্ত নয়। আয়তন ও সময়ের মধ্যে সমাজ সীমাবদ্ধ কিন্তু থাকে না বলে তিনি মনে করেছেন। এবার আমরা বলি যে সমাজ এবং কালচার বা সংস্কৃতি, সমাজের মধ্যেই সংস্কৃতি লুকিয়ে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি সমাজের মধ্যেই সংস্কৃতি লক্ষ্য করা যায়। সমাজে বসবাসরত ব্যক্তিবর্গ যে সকল ক্রিয়াকর্ম, যেভাবে ক্রিয়াকর্মগুলো করে, যে সুসম্পন্ন করে, যে নিয়মের দ্বারা করে, সেই নিয়মগুলোকে আমরা বলবো সংস্কৃতি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সংস্কৃতি কাকে বলে,
সংস্কৃতির সংজ্ঞা কি আমরা যদি বলি, আমরা অবশ্যই আলোচনা করতে পারি যে মানুষের জীবন ধারণা সবকিছুই কিন্তু এই সংস্কৃতির অন্তর্ভুক্ত। মানুষের আচার আচরণ, ধর্ম, দর্শন, ন্যায়নীতি, ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি সর্ববিধ ক্রিয়াকলাপ সংস্কৃতির কিন্তু অন্তর্গত। সামাজিক বা ব্যক্তিগত জীবনে মানুষ যা কিছু অর্জন করেছে সবকিছু সংস্কৃতির অন্তর্গত। সংস্কৃতি হলো সমগ্র সামাজিক উত্তরাধিকার যা ব্যক্তি গোষ্ঠীর কাছ থেকে পায়। তাই আধুনিককালে সভ্য সমাজ ব্যবস্থায় ব্যাপকভাবে ব্যবহৃত একটি ধারণা হলো সংস্কৃতি। অথচ এই সংস্কৃতি কাকে বলে সে সম্পর্কে সুনির্দিষ্ট সার্বজনীন রাজ্য সংজ্ঞা প্রদান করা সহজ নয়। সংস্কৃতি সম্পর্কে বহু ও বিভিন্ন সংজ্ঞার সৃষ্টি হয়েছে, কারণ বিভিন্ন সমাজবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দিক থেকে সংস্কৃতির মূল সূত্রটি অনুধাবনের উদ্যোগী হয়েছেন। বিভিন্নভাবে সংস্কৃতিকে সংজ্ঞায়িত করা হয়েছে। সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস ও সাহিত্যে সংস্কৃতির স্বতন্ত্র সংজ্ঞা পাওয়া যায়। আবার মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে সংস্কৃতি স্বতন্ত্র সংজ্ঞা দেওয়া হয়। সংস্কৃতি সম্পর্কিত সংজ্ঞাগুলির কোনটি এককভাবে সম্পূর্ণ বা সঠিক নয়, অথচ প্রত্যেকটি সংজ্ঞার মধ্যেই অল্প বিস্তর বৈধ উপাদান কিন্তু বর্তমান রয়েছে। সংস্কৃতির সংজ্ঞা সম্পর্কে এরকম অসম্পূর্ণতা একটি আপেক্ষিক সমস্যা হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে বিভিন্ন সমাজতত্ত্ববিদ বিভিন্নভাবে কিন্তু সংস্কৃতির সংজ্ঞা দিয়েছেন, আমরা কিন্তু সেটা জানি। যে জিসবার্গ একজন সমাজতত্ত্ববিদ, তার ফাউন্ডামেন্টাল অফ সোশিওলজি শীর্ষক গ্রন্থে তিনি বলেছেন যে মানুষের সৃষ্ট সমস্ত কিছুই হলো সংস্কৃতির অন্তর্ভুক্ত। মানুষের সৃষ্ট সমস্ত কিছুই সংস্কৃতির অন্তর্গত, অর্থাৎ মানুষ যা কিছু করে, যে নিয়মের দ্বারা করে, যেভাবে করে, সেগুলো হচ্ছে সংস্কৃতিরই অন্তর্গত। নৃবিজ্ঞানীরা নৃবিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে বস্তুগত ও অবস্তুগত সকল সৃষ্টি হলো সংস্কৃতির দত্তক। বস্তুগত সৃষ্টিকে বলা হয় বস্তুগত সংস্কৃতি, ও অবস্তুগত সৃষ্টিকে বলা হয় অবস্তুগত সংস্কৃতি। এবার সংস্কৃতির এবং সমাজ একে অপরের সাথে অতপ্রতভাবে যুক্ত এবং সম্পর্কযুক্ত। সমাজে বসবাসরত প্রত্যেকটি মানুষ যা কিছু করে, যেভাবে করে, যেটা করে, সেটাই হচ্ছে তাদের সংস্কৃতি। এই জন্য স্থানকাল পাত্র অনুযায়ী বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার সংস্কৃতির মধ্যে কিছুটা হলেও আমরা কিন্তু পার্থক্য দেখতে পারি। তাই সমাজ এবং সংস্কৃতি একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। সমাজহীন কোনো মানুষ যেখানে বসবাস করতে পারে না, সেখানে সমাজহীন কোনো সংস্কৃতির কথাও কিন্তু আমরা ভাবতে পারি না। সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কিন্তু সমাজের বৈশিষ্ট্যের অন্তর্গত, অর্থাৎ সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রায় একই রকম। তাই আমরা বলতে পারি যে সংস্কৃতি হচ্ছে একটি সামাজিক ব্যবস্থা, অর্থাৎ সমাজের মধ্যেই সংস্কৃতি লুকিয়ে আছে বা লক্ষ্য করা যায়। সংস্কৃতি ব্যক্তিগত বিষয় বা উপাদান নয়, সংস্কৃতি সমাজের সৃষ্টি। সমাজের দ্বারাই সংস্কৃতি কিন্তু সৃষ্টি হয়েছে। বিচ্ছিন্নভাবে এর অস্তিত্ব কিন্তু অসম্ভব। সামাজিক মিথস্ক্রিয়াসমূহের মধ্যে সংস্কৃতির সৃষ্টি ও বিকাশ ঘটে থাকে। সমাজের সদস্যরা এর অংশীদার, অর্থাৎ সমাজে বসবাসরত ব্যক্তিবর্গই কিন্তু সংস্কৃতির অংশীদার, অর্থাৎ এই ব্যক্তিরাই যা কিছু করে, যা কিছু ঘটে, সেটাই হচ্ছে সংস্কৃতির অন্তর্গত। দুই নম্বর বলতে পারি যে দেশকাল ভেদে সমাজের যে সংস্কৃতি রয়েছে সেটা কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি দেশের সংস্কৃতি কিন্তু আলাদা, কারণ সেখানকার সমাজের বিভিন্ন রীতিনীতি একটু হলেও অন্যান্য জায়গার থেকে ভিন্ন। তিন নম্বর বলতে পারি যে সংস্কৃতি হচ্ছে সঞ্চালিত হয়, অর্থাৎ সংস্কৃতি সঞ্চালিত হওয়ার সামর্থ্যযুক্ত। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়। সমাজ ব্যবস্থা স্থির নয়, চলমান, গতিমান, অর্থাৎ সমাজে বসবাসরত ব্যক্তিবর্গ প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে তাদের মধ্যে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এই ধাবমান হচ্ছে
চলমান হচ্ছে সেখানে কিন্তু এই সংস্কৃতি তাদের মধ্য দিয়ে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম কিন্তু কি হচ্ছে ধাবমান বা গতিমান হয়ে আসছে। তাই সংস্কৃতি এবং সমাজ কিন্তু একে অপরের সাথে অতপ্রতভাবে যুক্ত। সংস্কৃতি কিন্তু সহজাত নয়, শিক্ষাপ্রাপ্ত, অর্থাৎ সমাজে বসবাসরত ব্যক্তিবর্গ নেক্সট জেনারেশনকে অর্থাৎ তার পরবর্তী প্রজন্মকে কিন্তু সেই সংস্কৃতিগুলি সমাজে সমাজে বিভিন্ন রীতিনীতিগুলি তাদের দ্বারা প্রাপ্ত করিয়ে দেয়, অর্থাৎ সেই সমস্ত শিশু সেই সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে সেগুলো প্রাপ্ত হয়ে ওঠে, অর্থাৎ তারা তাদের কাছ থেকে শিখে নেয় কি করে এই সমাজে কি করতে হবে এবং কিভাবে করতে হবে, কি কাম্য এবং কোনটা কাম্য নয়, এটি কিন্তু আমাদের সংস্কৃতি। তাই বলছে নেক্সট পয়েন্ট আমরা বলতে পারি যে সংস্কৃতির অংশভাগ সকলেই পায়। সমাজে বসবাসরত ব্যক্তিবর্গ প্রত্যেকেই সমাজের যে চলমান সংস্কৃতি, মান্যমান সংস্কৃতি, সেগুলো কিন্তু প্রত্যেকের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই আমরা বলতেই পারি যে সংস্কৃতি এবং সমাজ একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত, এবং সংস্কৃতিহীন কোনো সমাজ ব্যবস্থা কিন্তু আমরা সমাজে দেখতে পাই না। কোনো সমাজে আমরা বলতে পারবো না যে সংস্কৃতি নেই, সংস্কৃতিহীন কোনো সমাজ ব্যবস্থা আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। তাই সংস্কৃতি এবং সমাজ একে অপরের সাথে গভীর সম্পর্কযুক্ত, এবং দুটো মিলে, সমাজ এবং সংস্কৃতি মিলেই এই সমাজ ব্যবস্থা ধাবমান, অর্থাৎ এই সমাজ ব্যবস্থা চলমান, এটা আমরা কিন্তু বলতে পারি। নেক্সট যে ক্লাস তোমাদের নেব সেখানে আমরা আলোচনা করব ভারতীয় সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্য, এবং এরপরে আমরা আরও আলোচনা করব সংস্কৃতি এবং ব্যক্তিত্ব, এবং সংস্কৃতির বিভিন্ন কারণ, যে কারণগুলো মানে অর্থাৎ সোশ্যাল চেঞ্জে মানে সামাজিক পরিবর্তনে বিভিন্ন কারণগুলো কিন্তু আমরা আলোচনা করব। আমি আগামীকাল তোমাদের আরেকটা ক্লাস নেব, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো ফলো করবে।